প্রফেসর সফিল্লা প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে শীতের উষ্ণ শুভেচ্ছা আমরা প্রথমে বলেছিলাম যে এই শীতে বিভিন্ন ধরনের পাত ব্যথা বেড়ে যায় সবসময় আমরা প্রতি বছরই লক্ষ্য করি আর যখন আরও তীব্র শীত পড়বে তখন তো আরও ব্যথা বেড়ে যাবে আসলে কেন হয় ব্যাপারটি কেন হয় আসলে শীত ঋতু এবং শীত প্রদান দেশ এবং কোল্ড ওয়েদার বলি আমরা যেমন গরমের ঋতুতেও যারা এসি রুমে থাকে ঠান্ডা পরিবেশে বা এই যেতে অনেক অ্যাটমসফিয়ার থাকে যেমন অনেক রুগী আমার আছে যেমন মিডল ইস্টে তারা কিন্তু ওখানে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে হয় যারা ওখানে টোটালি আইসের ভিতরে কাজ করতে হয় মানে ফ্যাক্টরিগুলো ওভাবেই তৈরি তো তাদেরও দেখছি এই সমস্যাটা বেশি আসলে আমরা বাদ ব্যথা রুগীদের স্পেশালি যদি আমরা দেখি এখানে বাদ ব্যথা তো আমরা ডিফাইন করতে পারি যেহেতু বেশিরভাগই আথলেটিসজনিত সমস্যা বা

বাড়িয়ে তোলে যেমন ডায়াবেটিস হলে কারো কেউ যদি সুগার বেশি খায় তাহলে আরও সে জটিলতা ভুগতে পারে যাবে বেড়ে যাবে হাই প্রেসারের রোগী যদি কলেস্ট্রল বা লবণ বেশি খায় যেমন তার সমস্যাটা বেড়ে যেতে পারে তো এই ঋতু এবং ওয়েদার হচ্ছে বাদ ব্যথা রুগীদের জন্য একটু অভিশাপ এক প্রকারের কিন্তু তারপরেও শীত ঋতুতেও কিন্তু বাদ ব্যথা রুগীরা কিন্তু ভালো থাকতে পারে এবং যদি তারা আগে থেকে সে মেজারমেন্ট নিয়ে যায় এবং সেই ইয়েগুলি তারা জানে হ্যাঁ এখন তো শীত পড়ে গেছে আমরা শীতকে উপভোগ করছি যাদের ব্যথা আছে তারা কিভাবে কি মেজারটা নিবে আসলে এখানে হচ্ছে কি একটা হচ্ছে যারা যারা ব্যথা অলরেডি আক্রান্ত এবং সমস্যা দীর্ঘ দীর্ঘদিন ধরে আমরা যেটাকে বলি ডাক্তারের পাশে ক্রনিক পেইন ক্রনিক পেইনে আক্রান্ত তাদের আসলে তারা অলরেডি বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছে বা নিচ্ছে যেমন বিভিন্ন ওষুধ খাচ্ছে বিভিন্ন থেরাপি নিচ্ছে হয়তো অনেকে বিভিন্ন অপারেশনও করেছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা আর যারা একেবারে নতুন বা শীতে শীত ঋতু ব্যথা বেড়ে যায় তাদের একটু ডিফারেন্ট আসলে অ্যাজ ইউজুয়াল যারা বিভিন্ন ব্যথা ভুগে তারা কিন্তু শীত ঋতুতে তেমন কোনো সমস্যায় পড়ে না কিছু কিছু রুগীর ক্ষেত্রে যে ব্যথা বা কোল্ড ওয়েদারে যখন এক্সপোজার হয় বা আসে সে তখন কিন্তু সমস্যাটা বেড়ে যায় তাদের যেটা করতে হবে শুরুতেই যেন যতদূর সম নিজেকে প্রোটেকশান নিয়ে নিতে হবে যেন অত্যধিক ঠান্ডা বা ওয়েদারে যেন সে না যায় গরম কাপড় চোপড় পরিবেশে থাকে হ্যাঁ গরম কাপড় চোপড় পরিধান করতে হবে যদি বাসায় সে জাতীয় মানে কোনো ম্যানেজমেন্ট করতে পারে যেমন হিটিং হিটিং সিস্টেম করে নিতে পারে সেটা অনেক বেটার আর হচ্ছে এইসব রুগীদের গোসল করার ক্ষেত্রে যদি তারা গরম সাওয়ার নেয় যেটা আমরা কুসুম গরম পানিতে বা সাওয়ার যেভাবে সম্ভব যদি এই জাতীয় ভাবে সে গোছল করে তাহলে কিন্তু অনেক উপকার হবে এই ঋতুতে তার জন্য উল্টা আরও এই ঋতুটাকে আমরা ব্যবহার করতে পারি এখানে আমরা অনেক সময় দেখবেন বাদ ব্যথা বা বিভিন্ন ইঞ্জুরিতে স্পেশালি স্পোর্টস ইঞ্জুরিতে আমরা কিন্তু কন্ট্রাস্ট বাদ বলতে একটা কথা বলি কন্ট্রাস্ট যেমন যেমন হচ্ছে একবার গরম একবার ঠান্ডা আচ্ছা মানে আমরা কন্ট্রাস্ট বাদ দিয়ে থাকি অল্টারনেট অল্টারনেট এতে পেইন অনেকাংশে রিমুভ হয় এটা আমরা আসলে এটা একটা যেহেতু একটা ডাক্তারি প্রোগ্রাম এটা আমরা হয়তো একটা ডাক্তার হলে বুঝতে পারতাম যেমন আমরা লুইস সান্টিং রিয়াকশন বলি এখানে মানে হচ্ছে যখন সে আপনার গরম আমরা দিব তখন কিন্তু তার রক্ত চলাচলটা বেড়ে যাবে সার্কুলেশনটা বেড়ে যাবে পেইনে যে অ্যান্ড প্রোডাক্ট আছে অ্যান্ডিন হতে বিভিন্ন যে মেটাবলিক অ্যান্ড প্রোডাক্ট যেগুলো পেইন তৈরি করে লাইকটিক অ্যাসিড এগুলো কিন্তু সার্কুলেশনে চলে যাবে আবার যখন চলে গেল দেন আবার আমরা যদি ঠান্ডা শেক দিই বা ঠান্ডা বরফ দিই তখন কিন্তু আবার কিন্তু ব্লাড সার্কুলেশনটা কমে যাবে একটা গেইট হয়ে যাবে মানে আর পেইনটা আর আসবে না দিস ইজ কন্ট্রাস্ট বাদ এই থেরাপি কিন্তু অনেকাংশে কাজ করে আমরা ফিজিওথেরাপিতে কিন্তু এই যেহেতু অ্যাকর্ডিং টু রুগীর যে এই ট্রিটমেন্টগুলো কিন্তু এই সময় দেই